অস্থির একটা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছি, শুধু বাংলাদেশ না পুরো বিশ্ব আপনারা জানেন, এবং সেখান থেকে যে যার মতো করে পারবেন হেল্প করবেন এটা আশা তো থাকবেই। এবং তার পাশাপাশি আজকে যে কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে প্রবাসী ভাই বোনেরা যারা রয়েছে তাদের তাদের যে অর্থটা দেশে পাঠায়, যে রেমিটেন্সটা আসে সেটা বড় বাংলাদেশের একটা আর্থিক খাতে বড় একটা ভূমিকা পালন করে। সো তাদের যেহেতু সারা বিশ্বেই এখন খুব একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, একটা শঙ্কা আর্থিক সংকট সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, সো খুব ভালো খুবই নর্মাল ব্যাপার যে প্রবাসী ভাই বোনরা যারা বিদেশে রয়েছেন বা তাদের ফ্যামিলি এখানে যারা রয়েছে তারাও এখন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমি আজকে ভিডিওটা করার কারণই হচ্ছে যারা প্রবাসীরা রয়েছেন তাদের ফ্যামিলি যারা এখানে কষ্টে আছেন, বা আপনারা যারা এখানে আছেন বা যাদের হাজবেন্ড বা বোন বিদেশে রয়েছে তারা আমাকে ইমেল করতে পারেন, এবং সেম ইমেল অ্যাড্রেস jfpr@gmail.com আমি ক্যাপশনে দিয়ে দেবো। তো সেখান থেকে বাচ্চার সাবজেক্টটা দিয়ে দেবেন প্রবাসী, যাতে আমার আইডেন্টিফাই করতে সুবিধা হয় যে এখন যারা দিচ্ছেন তারা হাজবেন্ড, তাদের হাজবেন্ড বা বোন বা ভাই বিদেশে রয়েছে, বা আপনারাও আপনাদের যারা ফ্যামিলি রয়েছে যারা বিদেশ থেকে দেখছেন তারা আমাকে জানাতে পারবেন। অ্যান্ড আমি হাজার হাজার ইমেল পেয়েছি, হাজার হাজার মেসেজ পেয়েছি, চেষ্টা করছি যতটুকু সম্ভব মানুষের জন্য করার। ইনফ্যাক্ট আমি আশা করব যে আপনারা যারা ভিডিওটা দেখবেন বা যারা আমার ফ্যান পেজ থেকে ফলো করেন তারা শুধুমাত্র এটাকে এখান থেকে উৎসাহিত হবেন এবং অন্যকে হেল্প করবেন, বাট এটাকে একেবারে শো অফ ভাবে নেবেন না, কারণ আমি নিজে 5-10 জনকে বা 50 জনকে হেল্প করতে পারলে আমি যখন আমার ম্যাস আমার যেহেতু ফলোয়ার্স অনেক বেশি, যখন আমি একটা ইমেল দিয়েছি মানুষ শেয়ার করে, আমি যখন একটা ভিডিও দিয়েছি বা স্ট্যাটাস দিয়েছি মানুষ যখন শেয়ার করেছে তো সেখানে রিচ অনেক বেশি হয়েছে, সেই কারণেই। আর এটাকে বারবার বলবো যে স্বভাবভাবে একেবারে নেবেন না, এবং অনেকে এটা বলছেন যে যারা গরিব মানুষ দিনমজুর তাদের তারা কি জিমেল ইমেল বা ইনস্টাগ্রাম ইউজ করে কিনা, আমি বারবার বলছি আমি একেবারে দিনমজুর বা ত্রাণ দিতে আসিনি, আমি জায়গায় জায়গায় যে খাবার চাল ডাল নিয়ে দিচ্ছি না, হ্যাঁ যেটা কিছু সংস্থাকে দিয়েছি সেটা আলাদা কথা, বাট আমি নিজে একেবারে ছিলাম না সামনে। এইটা যাদের জন্য করছি একেবারে মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির জন্য, যারা আসলেই কারোর সামনে আসতে পারে না বলতে পারে না, আমার প্রত্যেকটা ইমেলে ম্যাক্সিমাম 90% ইমেলের নিচে লেখা যে আপু আমাদের আইডেন্টিটি যেন না দেওয়া হয়, আমরা কারোর কাছে তো ত্রাণ আমাদের পাশে দিচ্ছে বাট আমরা নিতেও পারছি না, এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে আছি। তো ইনফ্যাক্ট অনেক ইমেল পেয়েছি যেখানে ইমেল সেন্ট ফ্রম আইফোনও লেখা আছে। সো মধ্যবিত্ত ফ্যামিলিরা ভালোভাবেই চলে, তাদেরও শখ থাকতে পারে, আর তার মানে এই না একটা সমস্যার মধ্যে পড়েছে বলে তারা একেবারে গোমূর্খ বা কিছুই জানে না, সো এইভাবে ভাবার কোনো কারণ নাই। লাস্টলি সামারি যদি বলি যে প্রবাসী যারা ভাই বোনেরা রয়েছেন যাদের অবস্থা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আমাকে জানাবেন, ইমেল করতে পারেন, আমি ট্রাই করব হেল্প করার। আর সেকেন্ডলি যারা মিডল ক্লাস বা মিডল ক্লাস ফ্যামিলি রয়েছেন তাদেরকেও চেষ্টা করছি করার, বাট যদি ইনকেস প্রত্যেকে যদি রিপ্লাই না পান আমাকে আবার জানানোর চেষ্টা করবেন, আমি জানি না কতক্ষণ দিতে পারবো, আমার কাছে আমি তো দিচ্ছি, আমার কিছু সেন্ডার ফান্ড পাঠিয়েছে সেখান থেকেও দেওয়া হচ্ছে, বাট চেষ্টা করে যাচ্ছি, এবং এটাকে প্লিজ পাবলিসিটি বা স্টান্ট হিসাবে পাবলিসিটি স্টান্ট হিসাবে একেবারেই নেবেন না, যতটুকু পারবেন মানুষের জন্য হেল্প করবেন, বাট নেগেটিভ কথা বলা থেকে একটু বিরত থাকবেন, বা বিকজ সারাক্ষণ কাজ করে সবাইকে ফোন দিয়ে টাকা পাঠায় যদি আপনাদের এরকম বাজে বাজে কমেন্ট দেখি তখন খারাপ আমাদেরও লাগে। ভালো থাকবেন সবাই।